সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আল মাহমুদ রচিত উপমহাদেশ উপন্যাসটির ষষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সকালে দরজায় কড়া নাড়ার শব্দে জেগে দেখি বেলা অনেক, কবজি উল্টে ঘড়িতে দেখি বেলা সাড়ে আটটা, দরজা ছিটকিনি খোলা। আমি জিজ্ঞেস করলাম, কে? দরজা ঠেলে ইমাম এসে ঘরে ঢুকল। কী ব্যাপার, দরজা খোলা রেখে ঘুমোচ্ছেন? আমি বললাম, কি জানি, ভুলে হয়তো দুয়ারটা ছিটকিনি না লাগিয়ে শুয়ে পড়েছিলাম। আমার কথা ইমাম হেসে বলল, হেকেই বলে কবি। আমি হেসে দ্রুত বিছানা ছেড়ে নামলাম। হাত মুখ ধুয়ে নাস্তার জন্যে তৈরি হয়ে আসুন, আপনার সঙ্গিনী তো অনেক আগেই জেগেছেন, আমাদেরও জাগিয়েছেন। আমি বললাম, নন্দিনী? হ্যাঁ, আমাদের ঘরে খবরের কাগজ দেখছেন, আপনাকে এই মুহূর্তে একটা আগাম দুঃসংবাদ দিয়ে রাখি। আমি বললাম, সে আবার কি? লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। ইমাম গম্ভীর গলায় দুঃসংবাদটি শোনালো। আমি কতক্ষণ হতবাক থেকে বললাম, বাংলা ভাষায় সত্যই মস্ত বড় অনিষ্ট হলো। ইমাম বলল, আপনি টয়লেট থেকে এসে কাগজ দেখুন, আজকের কাগজে বিস্তারিত বর্ণনা ছাপা হয়েছে। ঢাকায় মুক্তিবাহিনীর ছেলেরা একটা পাওয়ার হাউস উড়িয়ে দিয়েছে আর আখাউড়া চলছে মুখোমুখি লড়াই। মনে হচ্ছে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমি খুশি হয়ে বললাম, আল্লাহর শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। তারাশঙ্করের মৃত্যু সংবাদ সত্ত্বেও ইমামের আনন্দ প্রকাশের কারণ যে আমাদের মুক্তিযোদ্ধাদের সাফল্য তা বুঝতে পারলাম। আপনি ঘরে যান, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আসুন, একবারে নিচে চলে আসবেন, আমরা ডাইনিং হলে আপনার জন্য অপেক্ষা করব, বলে ইমাম দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। আমি নাস্তার টেবিলে কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলাম। নন্দিনী পট থেকে ছুরির আগায় মাখন তুলে রুটিতে মাখাতে মাখাতে একবার আমার দিকে চোখ তুলে তাকিয়েই চোখ সরিয়ে নিল। তার মুখ লাজ রক্তে রক্তিম, যদিও নন্দিনী স্নান সেরে স্নিগ্ধ হয়ে নতুন শাড়ি পরে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে বহুদিন পরে একটু পরিপাটি হওয়ার চেষ্টা করছে। আমি টেবিলে যোগ দেওয়া মাত্র সে মাখন মাখানো রুটির স্লাইসগুলো আমার প্লেটে তুলে দিতে লাগল। নন্দিনীর এই পরিবেশনটা পারুল আর চোখে লক্ষ্য করছে আমি বুঝতে পারলাম। আমি আমার বোনের দিকে মুখ তুলতে সে একটা কায়দা করে হাসল। ভাইয়ের বোধ হয় ভাবির চিন্তায় রাতে ভালো ঘুম হয়নি। আমি পারুলের কথায় হাসলাম। শুধু ভাবি না, নানা দুশ্চিন্তায় রাতে ঘুম আসতে চায় না। দিদি গত রাতে ভালোই ঘুমিয়েছেন বলে মনে হচ্ছে। পারুলের কথায় যে একটা শ্লেষের আভাস থাকতে পারে তা আমার ধারণার বাইরে। নন্দিনীর হাত সহসা থেমে গেল। ছুরির ডগা থেকে অবশিষ্ট মাখনটুকু আমার প্লেটে রাখা একটা স্লাইসে মুছে নন্দিনী আস্তে করে ছুরিটা তার সামনের প্লেটে রাখল। পারুল অদ্ভুত এক ধরনের মেয়েলি হাসি হেসে নন্দিনীকে উদ্দেশ করে বলল, যাই ভাবেন, দিদিকে কিন্তু কম দামের শাড়িতেও দারুণ লাগে, ঠিক বলিনি দিদি? নন্দিনী সম্ভবত আর ধৈর্য রাখতে পারল না। ঠিকই বলেছেন, যেটুকু সামনাসামনি দেখছেন তাতে এর চেয়ে ঠিক আর কি বলবেন, তবে যেটুকু আন্দাজ করে কষ্ট পাচ্ছেন সে সন্দেহ আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। কাল রাতে একাকে ঘরে ভয়ে ঘুম হবে না ভেবে আপনার ভাইকে কাকুতি মিনতি করে রাজি করিয়ে তার ঘরে তার খাটে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছি। বেশ ভালো ঘুম হয়েছে, কোনো দুঃস্বপ্ন দেখিনি। ঘুমি কি আর দুঃস্বপ্ন দেখব। আপনাকে বলা হয়নি, আমি হানাদারদের দ্বারা লাঞ্ছিতাদেরই একজন। আপনার ভাই কবি, একজন মুক্তি সংগ্রামীও। এমন মানুষের বিছানার বা পাশটায় ক্ষণকালের জন্য আশ্রয় পেলেও জীবন সার্থক হয়। আমি এই লোক ছাড়তে পারছি না, ছেড়ে কোথায় যাব? প্রকৃতপক্ষে আমার যাবার কোনো জায়গা নেই দিদি। একটা যুদ্ধের সময় যে যেখানে পারে আশ্রয় নিয়ে মাটি কামড়ে ধরছে, কোনটা ভারত কোনটা পাকিস্তান এখন আর সেটা ভেবে দেখার সময় পাচ্ছে না।
আমি এই মুহূর্তে বেঁচে থাকতে পারছি এটাই আমার যুক্তি। আমি যদি উটকো দখলদার হয়ে থাকি তবে প্রকৃত মালিক এলে আমার উচ্ছেদের নোটিশ দিয়ে দেবেন, আমি আপত্তি করব না। এখন থেকে আশা করি সন্দেহের দৃষ্টিতে দেখবেন না, সবই খুলে বললাম। ভেবে দেখুন, আমি উপরে যাই। মুহূর্তের মধ্যে কথাগুলো বলে নন্দিনী চেয়ার ছেড়ে দাঁড়ালো। আমি কি করব বুঝতে পারছিলাম না। পারুল নন্দিনীর এ ধরনের কথাবার্তায় অপ্রস্তুত হয়ে একেবারে কাঠ হয়ে ইমামের দিকে তাকিয়ে রইল। ইমাম সহসা দাঁড়িয়ে নন্দিনীকে বলল, আমার স্ত্রীর আচরণে আমি অত্যন্ত লজ্জিত, আপনি দয়া করে একটু বসে আমার কথাগুলো শুনবেন। নন্দিনী বসল। আমি আমার চাবিটা মিতুর দিকে এগিয়ে দিয়ে বললাম, যাও তো মা, তুমি ওপরে চলে যাও। মিতু চাবিটা হাতে নিয়ে একরকম দৌড়ে ওপরে চলে গেল। মিতু ওপরে সিঁড়ির শেষ ধাপে না পৌঁছা পর্যন্ত ইমাম সেদিকে চেয়ে রইল। পরে সহসা নন্দিনীর দিকে ফিরে বলল, আপনার সাহস ও সরলতার আমি তারিফ করি মিস নন্দিনী। আমার স্ত্রী এতক্ষণ আপনাকে যেভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছে এর যোগ্য জবাব তার পাওনা ছিল, সে তা পেয়েছে। আর সে এ পর্যন্ত আপনার সাথে যে ব্যবহার আগাগোড়া থেকে করে এসেছে তা ভালো হোক মন্দ হোক কবি সাহেবের বোন হিসেবেই করেছে, আমার স্ত্রী হিসেবে নয়। আমি আগরতলাতেই ব্যাপারটা লক্ষ্য করে আসছি। আজ আপনি খোলামেলা কথা বলে আমার ও আমার স্ত্রীর উপকারই করেছেন। আপনি একজন মুক্তিযোদ্ধা, আমিও প্রবাসী মুক্তিযোদ্ধাদেরই সরকারি কর্মচারী এবং সে অর্থে মুক্তিযোদ্ধা। আপনাকে সমর্থন ও আশ্রয় দেয়াই আমার মূল কর্তব্য। আমার স্ত্রীর নির্বুদ্ধিতার জন্য আমি অতিশয় লজ্জিত ও দুঃখিত। ইমামের কথা শেষ হওয়া মাত্রই পারুল উঠে গিয়ে নন্দিনীর হাত ধরে বলল, আমিও খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন বোন। আমি ঠিক বুঝতে পারিনি কি অবস্থা থেকে কবি ভাইও আপনি এসেছেন। আমি শুধু অবস্থার একটা দিকই বিবেচনা করেছি, অন্য দিকটা দেখতে পাইনি। আপনারা আমার উপর রাগ করে আমার ছেড়ে যাবেন না। পারুলের কথায় নন্দিনী গলে গেল, বলল, না আর যাব না। পারুল খুশি হয়ে আমাদের পেয়ালায় চা ঢেলে দিতে এগিয়ে এলো। চা খাওয়ার পর আমি উপরে এসে দেখি মিতু মুখ ভার করে আমার কামরায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, খিরে মন খারাপ করে আছিস কেন? মামা, নন্দিনী ফুপু কি সব বলল, আম্মা কি ফুপুকে চলে যেতে বলেছে? মহা উৎকণ্ঠা নিয়ে মিতু আমাকে প্রশ্ন করল। আমি তাড়াতাড়ি বললাম, না না না, ওসব কিছু নয়। জানিস তো, তোর নন্দিনী ফুপুর এক বোন আসার সময় পথে পাকবাহিনীর গুলিতে শহীদ হয়েছে, ওর কি মাথা ঠিক আছে? তার উপর গতরাত তুইও তোর মার সাথে শুতে গেলি, বেচারা একা একা দুঃস্বপ্নের ভয়ে ঘুমোতে না পেরে কাঠ হয়ে আমার ঘরে এসে মাটিতে বিছানা পেতে শুয়েছে। নিজের অজান্তেই কিশোরী মেয়েটিকে আমি যেন কৈফিয়ত দিলাম, যদিও জানি এই মিথ্যা মেশানোর সত্ত্বে মিতুর কিছুই যায় আসে না এবং এই কৈফিয়ত না দিলেও চলত। কেন, আমাকে ডাকলেই তো হতো, এত রাতে তোতে জাগাতে গেলে সারা হোটেলের মানুষজন জেগে যেত। নন্দিনী ফুপুর আপনজন আর কেউ নেই? হয়তো আছে, কিন্তু একটু থিতু হওয়া না গেলে তো ও আর ওর আপনজনদের তালাশ করতে পারবে না। থাকুক না আমাদের সাথে, মামা আপনি কি আমাদের রেখে অন্য বাসায় চলে যাবেন? আমি মিতুর কথার কোনো জবাব খুঁজে না পেয়ে হাসলাম। আমি আর কোথাও যাব না, এখানে কি আমার কেউ আছে? মামিকে খুঁজে পেতে নিয়ে আসুন না মামা, মামি এলে কি নন্দিনী ফুপু রাগ করবেন? তা কেন করবেন, তোর মামির তো সন্ধানই পাওয়া যাচ্ছে না, তিনি নিশ্চয়ই বাংলাদেশে কোথাও নিরাপদেই আছেন। তোর মামি তো আর অশিক্ষিত গায়ের মেয়ে নয়, ঢাকার মেয়ে, নিজেকে বাঁচিয়ে চলতে পারবে। আমি মিতুর সব কৌতূহল একসাথে মেটানোর একটা দায়িত্ববোধ থেকে জবাব দিলাম। মিতু হঠাৎ বলে বসল, আচ্ছা মামা, মুক্তিবাহিনীকে সাহায্য করতে আপনি আব্বারা যুদ্ধে যাবেন না?
এবার মৃতু কিশোরী সুলভ উৎসুককে এমন এক প্রশ্ন করল যা সহজে আঁতে ঘা লাগার মতো। আমি তাড়াতাড়ি বললাম, আমরা তো যুদ্ধ করব বলেই এসেছি, যারা অস্ত্রশস্ত্র নিয়ে নানা জায়গায় হানাদার বাহিনীকে ঠেকাচ্ছে, আমরা তো তাদের সাহায্য করতে দেশ ছেড়ে ভারতে চলে এসেছি। আমরা এখান থেকে লিখে সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করে এ যুদ্ধের রসদ ও অস্ত্রশস্ত্র জোগাড় করব। আমার কথা শেষ হবার মুহূর্তেই নন্দিনী এসে ঘরে ঢুকল। পেছন থেকে পারুল বলল, মামা ভাগ্নি কাদের জন্য অস্ত্র আর রসদের যোগান দিচ্ছেন? আমি হাসলাম। মিতু বলল, আমরাও যুদ্ধ করব, মামা লিখবে আর আমি গান গেয়ে মানুষকে জাগাবো, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক আছে, এখন আমাদের ঘরে চলো, এরা চা নাস্তা করে এসেছেন, একটু বিশ্রাম নিতে দাও, বলল পারুল। আমি জানতে চাইলাম, ইমাম কি এখন থিয়েটার রোডে যাবে? তাই তো বলল, আমি কি তার সাথে যাব? আপনি বরং আপনার লেখক বন্ধুদের সাথে ঘুরে ফিরে দেখা সাক্ষাৎ করে আসুন, বেরুবার আগে একটু আমার ঘর হয়ে আসবেন তো ভাই। চল মিতু। পারুল মিতুকে নিয়ে চলে গেলে নন্দিনী বলল, কোথায় যাবে? আনন্দবাজার? কবি বন্ধুদের সাথে যোগাযোগ করতে হলে তো সেখানেই আগে যেতে হবে, কিন্তু তারাশঙ্করের মৃত্যুর সংবাদ দেখে মনে হচ্ছে সেখানে আজ কারোর সঙ্গে সাক্ষাৎ হবে না। সুতারকিন স্ট্রিটে আনন্দবাজার অফিসে যাওয়ার পর খুব ইচ্ছে থাকলেও আমার মন বলছিল আজ সেখানে পরিচিত কাউকে পাওয়া মুশকিল হবে। তারাশঙ্করের মৃত্যু সংবাদে কলকাতার লেখকগণ সস্থানে থাকবে বলে আমার মনে হল। নন্দিনী বলল, যদি সেখানে না যাও তবে আমাকেও নিয়ে চলো না, একটু ঘুরে ফিরে বেরিয়ে আসবো। তোমার প্রস্তাবটা মন্দ নয়, বাংলাদেশে কে কোথায় কিভাবে আছেন জানা থাকলে ভালো হতো। আমি তো কোনো কিছুই জানি না, বলতে গেলে এই শহরটা আমার কাছে অচেনাই। তবে তুমি যদি চাও ভবানীপুর তোমার পিসির কাছে একবার যেতে পারি, অন্তত সীমাদির মৃত্যুর খবরটা তাদের জানানো উচিত। তারা আমাকে গ্রহণ করবে না হাদি, সেখানে গেলে তারা যদি তোমাকে যথার্থ আতিথ্য না দেয় তখন আমার খুব খারাপ লাগবে, আমার কথা না হয় ছেড়েই দিলে। নন্দিনী মাথা নিচু করে ধীরে সুস্থে কথাগুলো বলল। আমি বললাম, এর উল্টোটাও তো ঘটতে পারে, সেখানে না গিয়ে তুমি সব জানলে কি করে? হাজার হলেও তোমার বাপের বোন, তোমাকে দেখলে মুখ ফিরিয়ে নেবে, এটা আমি ভাবতে পারি না নন্দিনী। অর্থাৎ তারা গ্রহণ করলে তুমি আমাকে সেখানেই রেখে আসতে চাও? না, তা চাই না, বরং তারা তোমাকে আত্মীয়ের দাবিতে জোর করে রাখতে চাইলেও আমি তোমাকে ফেলে আসব না। তাদের না হয় আত্মীয়তার এবং রক্তের সম্পর্কের দাবি আছে, তুমি তাদের কোন দাবির কথা তুলে আমাকে আনবে? কেন, গত রাতে যে দাবিতে তুমি আমার বিছানায় আমার পাশে শুয়ে সারা রাত কেঁদে কাটালে, এটা কি কোনো দাবি নয়? বললাম আমি। তাহলে চলো আমি যাব। আমি বললাম, একটু দাঁড়াও, আমি গোসল সেরে কাপড় পরে নিই, তুমি বরং এই ফাঁকে পারুলের কাছ থেকে আমার জন্য একজোড়া বেরুবার মতো পোশাক নিয়ে এসো। নন্দিনী আমার কথা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলে আমি গোসলের জন্য বাথরুমে গিয়ে ঢুকলাম। গোসল করে ফিরে এসে দেখি আমার বিছানার ওপর একজোড়া ইস্ত্রি করা সাদা পাজামা পাঞ্জাবি। নন্দিনী পোশাক রেখে সম্ভবত নিজের কামরায় তৈরি হতে গেছে। আমি কাপড়গুলো পরে নিয়ে দরজা বন্ধ করে পারুলদের ঘরের দিকে রওনা হলাম। যাবার সময় নন্দিনী দরজাটা ভেতর থেকে বন্ধ দেখে কলিং বেল টিপলাম। নন্দিনী দুয়ার খুলে একটু কপাট ফাঁক করে মুখ বাড়াল। আমি বললাম, আমি পারুলের সাথে কথা বলে আসছি। নন্দিনী বলল, আমাদের বেরুতে টাকা লাগবে না, হাজারখানেক সঙ্গে নেব। আমি বললাম, দাঁড়াও, আমি পারুলের সাথে আগে কথা বলে নিই, সম্ভবত পারুল আমাকে হাত খরচের কিছু টাকা দিতেই ডেকেছে, যদি সেখান থেকেই পায় তবে গচ্ছিত টাকায় এখনই হাত দেওয়ার ইচ্ছে নেই, তুমি কি বলো? কি বলবো, তোমার মতই আমার মত, বলে দরজা এঁটে দিল নন্দিনী।
তবে ঘরে ঢোকা মাত্রই পারুল বলল, আসুন ভাই, আপনাদের জামাই তার অফিসে পৌঁছে এই মাত্র টেলিফোন করেছিল, আমাদের বাসা ঠিক হয়ে গেছে, আমরা কাল পার্ক সার্কাসের একটা বাসায় উঠব, আমাদের জন্য সেখানে তিনতলায় একটা আস্ত ফ্ল্যাট পাওয়া গেছে, ওপরে নিচে যারা আছেন তারা সবাই বাংলাদেশি, সবাই আমাদের অফিসার ও কর্মচারী, 5 কামরার ফ্ল্যাট, আমাদের কোনো অসুবিধাই হবে না নাকি? আমি বললাম, এখন কি আমরা বেরুবো? পারুল বলল, যান না, একটু ঘুরে আসুন, আর এই খামটা রাখুন, এতে 1,200 টাকা আছে। আমি হাত বাড়িয়ে খামটা নিতে গেলে পারুলের বিছানার সিথানে রাখা একটা মানধাতা আমলের কালো টেলিফোন সেট বেজে উঠল। পারুল টেলিফোন তুলে সাড়া দিয়ে বলল, আপনার সাথে কথা বলবে। আমি টেলিফোনটা ধরেই বললাম, হ্যালো কবি ভাই, বাংলাদেশ থেকে আসার সব কবি সাহিত্যিককে আমি আপনার আগমন বার্তা জানিয়ে দিয়েছি, এরা সবাই পার্ক সার্কাস এলাকায় বালু হাক্কাক লেনে আমাদের স্বাধীন বাংলা বেতারের যোগাযোগ কেন্দ্রের সাথে জড়িত, তারা সবাই আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি এখনই সেখানে চলে যান। আমি বললাম, সেখানে গেলে এখন কাদের পাব? শুনেছি গাফফার চৌধুরী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী এবং আরও অনেকে এখানে আসা যাওয়া করেন, আপনি গেলে কাউকে না কাউকে তো সেখানে পেয়ে যাবেন। আমি আমাদের দপ্তরে আপনার জন্য একটা চাকুরির চেষ্টা করছি, আশা করছি নন্দিনীদেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। খুব আত্মবিশ্বাস এবং আনন্দের সাথে ইমামের কথা উপচে পড়ছে। আমি কি বলে যে ইমামকে ধন্যবাদ দেব বুঝতে পারছিলাম না, শুধু কাঁপা গলায় বললাম, আমি আর নন্দিনী এক্ষুনি পার্ক সার্কাস রওনা হচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টেলিফোন রেখে পারুলকে বললাম, আমরা এক্ষুনি বেরোচ্ছি, আমাদের ঘরের দিকে একটু লক্ষ্য রাখিস। আমরা রাস্তায় বেরিয়েই একটা পানের দোকানের সামনে দাঁড়ালাম। আমি কালে ভদ্রে পান খাই, দাঁড়ালাম কারণ বালু হাক্কাক লেনটা কোথায় তা খুঁজে বের করা দরকার। পান কেনার অছিলায় গলিটির দিশা পাওয়া যাবে ভেবে আমি দোকানিকে দুটো পান দিতে বললাম। দোকানি মুখ তুলে আমাকে এক নজর দেখে নিয়ে জিজ্ঞেস করল, জর্দা? আমি বললাম, একটা এক ছিটে জর্দা আর খয়ের। নন্দিনীর দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তোমারও জর্দা লাগবে? দিক না একটু জর্দা। রাস্তায় বেরোতে পেরে নন্দিনীও মনে হচ্ছে খানিকটা বেপরোয়া, একটু হেসে জবাব দিল নন্দিনী। আমি পানওয়ালার দিকে তাকালাম, 60-65 বছরের বৃদ্ধ, কাঁচা পাকা চাপ দাড়ি, মাথায় টুপি, নিবিষ্ট দক্ষতায় কাটা পান পাতার উপর খয়ের ঘষছে। এই সুযোগে আমি জিজ্ঞেস করলাম, বালু হাক্কা ক্লেনটা কোন দিকে? সেখানে কার বাড়ি যাবেন? চমকে প্রশ্ন করল লোকটা। আপনারা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন? আমিও নন্দিনী একসাথে জবাব দিলাম, হ্যাঁ। আমাদের জবাব শুনে লোকটা এক অদ্ভুত কাণ্ড করে বসল, সে হাতের পান পাতা দুটো ছুঁড়ে সামনের বালতিতে ফেলে দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার? সামনের দোকান থেকে পান নিন, আমি আপনাদের কাছে পান বেচবো না, আপনারা পাকিস্তান ভেঙে দেওয়ার জন্য হিন্দুস্তানে গাদ্দারি করতে এসেছেন, আমরা হিন্দুস্তানি মুসলমানরা আপনাদের ঘৃণা করি, যান আগে বাড়েন। মুখে চরম বিরক্তি ফুটিয়ে বৃদ্ধটি আমাদের পথ দেখিয়ে দিল। আমি হতবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। নন্দিনী কিন্তু সহজে দমল না, বলল, তুমি গাদ্দার, পাকিস্তানের দালাল, জানো এই ব্যবহারের জন্য আমরা তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি? লোকটা ক্রুদ্ধ দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে অত্যন্ত আপত্তিকর ভাষায় বলে উঠল, খুব দেখেছি, রোজ দেখি, কথা বাড়াবেন না ম্যাম সাহেব, এখান থেকে এক্ষুনি চলে যান, জানেন না এটা পার্ক সার্কাস, যান আগে বাড়েন। নন্দিনী পানওয়ালাটার মুখের উপর কি একটা জবাব দিতে যাচ্ছিল, আমি তাকে ঠেলে সামনের দিকে চালিয়ে সরে এলাম। কি দরকার কথা বাড়িয়ে, এরা এখানকার বঞ্চিত মুসলিম, পাকিস্তান ছিল এদের স্বপ্ন, যারা এই স্বপ্ন ভাঙতে উদ্যত তাদের এরা মানবে কেন? এজন্য কি এক খিলি পানও বিক্রি করবে না? না করবে না,
এদের ক্ষোভটা কতটা গভীর তা তোমাকে সহানুভূতির সাথে বুঝতে হবে নন্দিনী। এদেরকে পাকিস্তানে আমরা বাঙালি হিন্দু মুসলমান কী অবস্থায় আছি তা বুঝিয়ে দিতে হবে। এরা ভাবতেই পারছে না ভারতীয় কূটনীতি ও সামরিক সহায়তায় পূর্ব পাকিস্তানের মুসলিম জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। এই অবস্থায় আমরা কি সফল হব? আমি নির্দ্বিধায় জবাব দিলাম, নিশ্চয়ই হব। 10 কোটি মানুষ যদি পাকিস্তান বা হিন্দুস্তানের পতাকার নিচে থাকতে না চায়, সামরিক দমন পীড়ন, গ্রামের পর গ্রাম চালানো, অসহায় নারীর ওপর অকথ্য লাঞ্ছনা চালিয়ে কেউ কি তাদের মুক্তি সংগ্রামকে পরাজিত করতে পারে? লোকটার ব্যবহারে আমার বুকে ভয় ধরে গেছে কবি, আমার গা কাঁপছে। বাপরে, আমাদের প্রতি এখানকার মুসলিমদের এত ঘৃণা! এমন ঘৃণা আর অপছন্দ নিয়ে ইন্ডিয়ার সংখ্যালঘু 20-25 কোটি মুসলমান বাস করে এই দেশে, তাহলে তো ভারতও একদিন ভেঙে টুকরো হয়ে যাবে। নন্দিনীর সহসা সরল উপলব্ধিতে আমি কোনো বাধা না দিয়ে চুপ করে তার পাশাপাশি হাঁটতে লাগলাম। বেশ খানিকটা এগিয়ে আমরা পার্ক সার্কাসের শেষ প্রান্তে ট্রাম লাইনের একটু আগে ঝাউবিথির নিচে ফুটপাথে এসে পড়লাম। এ সময় আমাদের পাশ দিয়ে একটা খালি ট্যাক্সি চলে যেতে দেখে আমি হাত তুললাম। শিখ ট্যাক্সি ড্রাইভার খানিকটা পথ এগিয়ে গিয়ে গাড়ি থামিয়ে মুখ বাড়াল। কিধার জানা? বালু হাক্কাক লেন, জয় বাংলা অফিস, নন্দিনী বলল। ট্যাক্সিওয়ালা হাতের ইশারায় গাড়িতে উঠতে বলল। আমরা উঠলাম। গাড়িতে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িটা বাঁক ঘুরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ট্যাক্সি ড্রাইভার স্টার্ট রেখে আমাদের দিকে না ফিরে গাড়ির মিটার উল্টে দিয়ে বলল, 10 রুপিয়া। আমি খাম থেকে একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে বললাম, চেঞ্জ দিজিয়ে সরদারজি, ওর মেহরবানি করকে জয় বাংলা অফিস কোন মকান মে জরা সে সমঝে দিজিয়ে। লোকটা আমার কথায় বেশ খুশি হয়েছে বলে মনে হলো। দ্রুত হাতে ভাঙতি টাকা ফিরিয়ে দিয়ে বলল, উতারকে ইস্তারা সামনেওয়ালা মকান মে যাকার পুছিয়ে, এহি আপকা ঠিকানা। আমরা নেমে সামনের একতলা একটা বাড়ির বারান্দায় এসে দাঁড়ালাম। ভেতরে লোকজনের মধ্যে চেনা মানুষকে খুঁজতে লাগলাম। নন্দিনী আমার হাত ধরে থাকল। আমাদের দিকে এখানে কেউ এক নজর ফিরেও দেখছে না। আমি সাহস করে একটা টেবিলের চারদিকে ভিড় করে থাকা কয়েকজন মেয়ে পুরুষের গাঁ ঘেঁষে ভেতরে প্রবেশ করেই চট্টগ্রাম রেডিওর এককালের নিয়মিত স্ক্রিপ্ট লেখক আমার বন্ধু বেলাল মোহাম্মদকে চেয়ারে উপবিষ্ট দেখে সালাম বললাম। বেলাল টেবিলে উবু হয়ে ক্রমাগত কী যেন লিখে যাচ্ছে। আমার আসসালামু আলাইকুম শুনে মুখ তুলে হেসে স্লোগান দিল, জয় বাংলা। কি আশ্চর্য, আরও একজন কবি এসে গেছে, কবি হাদি মীর। আমি হেসে বললাম, আরও এক কবি সাহিত্যিক এখানে আছেন জেনেই এসেছি। আপনি কেমন আছেন বেলাল? বেলাল আমার প্রশ্নের জবাবে হেসে বলল, হে যুদ্ধে আমরা জিতবই। আপনার মতো নিরীহ কবিও যখন চলে আসতে বাধ্য হয়েছে তখন বুঝতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরাও সামিল হতে আর দ্বিধা করছে না। জয় বাংলা! আমি বললাম, আসাদ, নির্মলেন্দু গুণ এদের সাথে দেখা হলে ভালো হতো, কই এদের তো দেখছি না। একটু পরেই সবাইকে পাবেন, একটু ধৈর্য ধরুন বলে বেলাল একটু দূরে সংকুচিত হয়ে দাঁড়িয়ে থাকা নন্দিনীর দিকে তাকিয়ে বলে উঠল, আপনি সপরিবারে চলে এসেছেন বলে মনে হচ্ছে। ওকে এখানে এসে বসতে বলুন, ওখানে দাঁড়িয়ে কেন, আপনিও বসুন। এই আপনারা কবি দম্পতিকে একটু বসতে দিন তো। সামনের কয়েকজন যুবক বেলালের কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি হাতের ইশারে নন্দিনীকে ডাকলে সে সসংকোচে পাশে এসে বসল এবং অনভ্যস্ত হাত তুলে বেলাল মোহাম্মদকে সালাম জানাল। বেলাল বলল, আপনারা কোথায় উঠেছেন? আমরা উড স্ট্রিটের একটা হোটেলে আছি, সাথে আমার বোন, ভগ্নিপতি ও ভাগ্নি আছে। আমার বোন জামাই প্রবাসী সরকারের উচ্চপদের কর্মচারী, তার সাথে আছি বলেই ভালো আছে। আগামীকাল হয়তো হোটেল ছেড়ে অন্যত্র যাব। যাক, আপনি ভালোই আছেন। তবে এটা জানবেন, দেশ ছেড়ে আসা অধিকাংশ শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক আপনাদের মতো ভালো আশ্রয় নেই। সবাই আমরা সব অবস্থা মেনে নিয়েছি। ওই যে আপনার বন্ধু আসাদ চৌধুরী এসে গেছেন।
বেলালের কথায় আমি মুখ ফিরিয়ে দেখলাম আসাদ সিঁড়ি বেয়ে এদিকে আসছে। আমাকে দেখে দুহাত বাড়িয়ে এগিয়ে এসে কোলাকুলি করল। জয় বাংলা, আমিও বললাম জয় বাংলা। ভাবির সাথে দেখা হয়েছে? আমি অবাক হয়ে বললাম, ভাবি, হামিদা কি কলকাতায় এসেছে? আশ্চর্য, আপনি এখনো তার খোঁজ পাননি? তিনি তো অনেক আগেই কলকাতা পৌঁছেছেন। শুধু তাই নয়, এর মধ্যে যেসব মুক্তিযোদ্ধারা প্রাথমিক ট্রেনিং শেষ করেছে তিনিও তাদের একজন। সম্ভবত এখন তার অপারেশনে যাওয়ার প্রস্তুতি চলছে। কাল 8 নম্বর থিয়েটার রোডে গিয়ে ভাবির বর্তমান অবস্থার খোঁজ নিন। মনে রাখবেন, এখন আপনার বউ আর নিরস্ত্র গৃহিণী মাত্র নন, গুলি আর হ্যান্ড গ্রেনেড মারতে জানেন। বলেই আসাদ তার স্বভাব সুলভ কলরবময় হাসিতে ফেটে পড়লেন। আমার মুখে আর কথা সরছে না। হামিদা কলকাতায়? হামিদা সামরিক ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা, হানাদার বাহিনীকে আঘাত হানতে দেশের ভেতর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে? কিছুই যেন আমার মাথায় ঢুকছে না। আমি একবার মাত্র আড় চোখে নন্দিনীকে দেখলাম, সে মাথা নত করে নখ খুঁটছে। এবার নন্দিনীর দিকে চোখ পড়তেই আসাদ প্রশ্ন করলেন, ইনি আপনার বোন মিসেস ইমাম? আমার জবাব দেবার আগেই নন্দিনী বলল, না, আমি কবির বান্ধবী, আমার নাম নন্দিনী ভট্টাচার্য, ভৈরব বাজার থেকে এসেছি। আমি ইমাম পরিবারের আশ্রয়ে, আপনি তো কবির ভগ্নিপতিকে ভালো করেই চেনেন বলে মনে হচ্ছে। আসাদ বলল, হ্যাঁ, এদের সবাইকেই চিনি। আমার দিকে ফিরে বললেন, একটা দেশাত্মবোধক কবিতা স্টকে আছে নাকি? দিন, কালই প্রচার করব। আমি বললাম, না, এখনো কবিতার মতো কোনো কিছু বানিয়ে ফেলার ফুরসত পাইনি, একটু সময় দিতে হবে। অফুরন্ত সময়, মন স্থির করে একটা বুক কাঁপানো কবিতা লিখে ফেলুন। আসাদের কথায় আমি হাসলাম, দেখা যাক। বেলাল আমার স্ত্রীকে চিনতেন না, সম্ভবত তিনি ধরে নিয়েছিলেন আমার সঙ্গিনী আমার স্ত্রী হবেন। এখন আমার স্ত্রীর ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা জানতে পেরে এবং আমার সাথে এখনও তার যোগাযোগ ঘটেনি বুঝতে পেরে বিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। আমি বললাম, আজ তাহলে উঠি বেলাল, একটু বসলে গাফফার ভাই আর গুণের সাথে দেখা হয়ে যেত। এদের সাথে আগামীকাল দেখা করব, বলবেন আমি এদের খুঁজে গেলাম বলে নন্দিনীকে উঠবার ইঙ্গিত করে আমি বেলাল ও আসাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। গলিটা পার হয়ে আমরা বড় রাস্তায় পা দেওয়া মাত্র নন্দিনী মুখ খুলল। কবি, আমার মনে হয় বৌদির খোঁজ নেওয়ার আগেই আমার একটা ব্যবস্থা হওয়া উচিত। আমি বললাম, আমি এখনও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে একটু চিন্তা করতে দাও নন্দিনী। যা শুনলাম তাতে মনে হচ্ছে তোমার বৌদি ঠিক পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছেন না, তার ব্যবস্থা তিনি করে নিয়েছেন। নন্দিনী বলল, তিনি বীর নারী, দেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছেন, এটাই স্বাভাবিক, আমরাই বরং হাবুডুবু খাচ্ছি। আর আমি তো আগেই বলেছি, তোমার বউ ফিরে এলে আমি আমার পথ দেখব। এখন চলো ভবানীপুরের দিকে একটু ঘুরে আসি, যদিও জানি সেখানে গিয়ে তেমন ফল হবে না। সেখানে যাওয়ার আগে একবার হোটেলে গিয়ে একটু চিন্তাভাবনা করে দেখলে ভালো হয় না? এতক্ষণ ইমাম নিশ্চয়ই বাসায় ফিরেছে, বিকেলে না হয় ভবানীপুর যাওয়া যাবে। না, তার আগে আমরা একবার ভবানীপুর যাব। তুমি যে বলেছিলে দিদির মৃত্যুর খবরটা একবার অন্তত আমার পিসিমাকে দেওয়া উচিত, এখন মনে হচ্ছে সেটাই ঠিক। দৃঢ়তার সাথে নন্দিনী আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্যাক্সির জন্য এদিক সেদিক তাকাতে লাগল। আমি বললাম, আর একটু এগিয়ে গেলে ট্রাম স্ট্যান্ডের মোড়ে ট্যাক্সি পাওয়া যাবে। নন্দিনী আমার কথা মতো হাঁটতে লাগল। আমার কেন যেন মনে হলো নন্দিনী যন্ত্রের মতো শুধু পা ফেলে যাচ্ছে, তার মধ্যে কোনো অনুভূতি নেই। আমি হাত বাড়িয়ে নন্দিনীর একটা হাত ধরলাম। নন্দিনী, হঠাৎ নন্দিনী ফুটপাতে দাঁড়িয়ে পড়ল। ছেলে মানুষই করার জায়গা বুঝি এটা? দেখছো না পথ চলা মানুষ আমাদের দেখছে?
আমি তার হাত ছেড়ে দিয়ে পথের দুপাশে তাকালাম। পথযাত্রীর সংখ্যা কম হলেও চলতে চলতে এরই মধ্যে দু চারজন আমাদের দেখেছে। আমি বললাম, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি। মাঝপথে আমি বুঝি তোমার ভালোবাসার প্রমাণ চাইছি? না, তা কেন? এখন চলো ভবানীপুর যাই। ভবানীপুর গেলেই কি তুমি বাড়ি খুঁজে বের করতে পারবে? মনে হয় পারবো। একটা স্কুলের পাশ দিয়ে গলিটা ঢুকেছে। গলির ভেতরে 117 নম্বর বাড়ি। বাড়ির ভেতর অনেক ভাড়াটের সাথে আমার বিধবা পিসিমা, তার এক বেকার ছেলে ও দুটি স্কুলে পড়ুয়া মেয়ে নিয়ে থাকতেন। বহু বছর আগের কথা। আমার বন্ধুটি ছিল আমারই বয়সী, নাম অঞ্জলি আর দীপালি। আমার দাদা, যাকে আমি বহুদিন আগে একজন গ্র্যাজুয়েট বেকার দেখে গিয়েছিলাম, তার নাম অনুপ মুখোপাধ্যায়, আর পিসিমার নাম রাধারানী দেবী। আশা করি এখনও সেখানেই থাকলে এরা আমাকে চিনতে পারবেন। তবে এমন আশা করি না এরা আমাকে আত্মীয় হিসেবে আশ্রয় দিতে চাইবেন, বলল নন্দিনী। আমি আর কথা না বাড়িয়ে নন্দিনীর পাশাপাশি ট্যাক্সির উদ্দেশ্যে চলতে লাগলাম। ট্রাম স্ট্যান্ডের মোড়ে এসে সহজেই ট্যাক্সি পাওয়া গেল। আমরা গাড়িতে উঠে ভবানীপুর যেতে বললাম। ট্যাক্সি ভবানীপুর ঢুকতেই নন্দিনী বলল, ওই তো স্কুলটা, এর পাশের গলিতে ঢুকতে হবে। আমি ট্যাক্সি ড্রাইভারের উদ্দেশ্যে বললাম, ইহাই রোগ যাইয়ে। ড্রাইভার গাড়ি রাখলে আমরা ভাড়া মিটিয়ে নেমে গেলাম। গলিতে ঢুকে কেন জানি একটা অযথা ভয় ও বুকের মধ্যে ধুকধুকানি অনুভব করছিলাম। নন্দিনী বলল, চিনতে পারছি, এটাই সেই গলি, একটু সামনে গিয়ে ডান দিকের বাড়িটা। আমি বললাম, আমার বুক কাঁপছে নন্দিনী, আমি বাড়ির বাইরে থাকব, তুমি ভেতরে যেও। তোমার আত্মীয়রা এখনও এখানে থাকলে পরিস্থিতি বুঝে তারপর আমাকে ডেকে নিও। নন্দিনী হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, এখানে দাঁড়িয়ে বরং একটা সিগারেট খাও, তারপর না হয় ধীরে সুস্থে বাড়ির ভেতর ঢুকবে। এমন কাঁপতে কাঁপতে ঢুকলে এরা কী ভাববে? হ্যাঁ, আমার ভয় লাগছে। কিসের ভয়? আমাকে হারাবার? বুঝতে পারছি না। আমার কথায় নন্দিনী ঠোঁট টিপে হাসল। আমি যদি তোমার মুক্তিযুদ্ধ বউয়ের সাথে লড়াই করে জিততে চাই, বুঝতে পারছি জিতে যাব, তবে আমি এমন কাপুরুষের মতো জিততে চাই না। নাও সিগারেট ধরাও। আমি পকেট থেকে প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়েই বললাম, এখানে আর দাঁড়াতে হবে না, চলো বাড়িটার ভেতরে গিয়ে ঢুকি। নন্দিনীও আর কোনো কথা না বলে আমার আগে আগে চলতে লাগলো। আমার গলির মাথায় এসে ডান দিকে একটা অতিকায় শ্যাওলা পড়া বাড়ির সামনে এসে দাঁড়ালাম। নন্দিনী বলল, এটাই। বাড়ির সামনে একটা ভাঙা দেয়াল, দেয়ালের শেষ প্রান্তে একটা গেট। একতলায় পুরানো বাড়িটাকে ঘিরে আছে স্থানে স্থানে ক্ষয়ে যাওয়া, সুরকি ঝরে যাওয়া প্রাচীন দেয়াল। গেটের কপাট খোলাই, আমি ও নন্দিনী ভেতরে ঢুকলাম। ভেতরে সরু গলিটা পার হতেই বাড়ির শান বাঁধানো উঠানে একজন খালি গা হাড্ডিসার লোককে বালতি থেকে মগ ভর্তি পানি নিয়ে মাথায় ঢালতে দেখলাম। পরনে একটা ধুতি লুঙ্গির মতো করে পেঁচিয়ে পড়া। ভদ্রলোক আমার ও নন্দিনীর দিকে একবার একটু মুখ ফিরিয়ে দেখেও তেমন গা করলেন না, আবার মগ ভর্তি পানি মাথায় ঢালতে লাগলেন। আমি নন্দিনীকে বললাম, এই ভদ্রলোককে জিজ্ঞেস করলে হয়? জিজ্ঞেস করতে হবে না, ইনি অনুপদা, আমার পিস্তুতো ভাই। চিনতে ভুল হচ্ছে না, স্বাস্থ্যটা মনে হয় একদম খুইয়ে বসেছেন। নন্দিনীর অনুচ্চ কথাগুলো সম্ভবত ভদ্রলোকের কানে গেছে। মগটা বালতির ভেতর রেখে তিনি নন্দিনীর দিকে ফিরলেন। কে আপনারা, কোত্থেকে এসেছেন? আমাকে চিনতে পারছো না অনুপদা? আমি নন্দিনী, পাকিস্তান থেকে এসেছি। পিসিমা কোথায়? অঞ্জু, দীপু, এদের দেখছি না যে। ভদ্রলোক নন্দিনীর কথায় কিছুক্ষণ অত্যন্ত হতভম্ব হয়ে আমার ও নন্দিনীর দিকে তাকাতে লাগলেন। চমক ভাঙলে অকস্মাৎ বলে উঠলেন, তুই নন্দিনী? হাবুল মামার মেয়ে নন্দিনী, সীমার বোন?
তার কথায় নন্দিনীর বাঁধ ভেঙে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠে তার স্নানরত গুরুজনের পা ছুঁয়ে প্রণাম করতে গেলে অনুপবাবু ভেজা শরীরেই নন্দিনীকে জড়িয়ে ধরলেন। তোরা বেঁচে আছিস বোন? সীমা কোথায়? তার জামাই? সীমাদি নেই অনুপদা, আগরতলা ঢোকার পথে পাখানাদারদের গুলিতে মারা গেছে। আর জামাইবাবু 25 মার্চের আগে ঢাকায় গিয়েছিলেন, ফেরেননি। তার খোঁজ খবর জানি না, বোধহয় বেঁচে নেই, ফোপাতে ফোপাতে বলল নন্দিনী। এদিকে এদের কান্না ও কথোপকথন শুনে আশপাশে বিভিন্ন কামরা থেকে বেশ কয়েকজন নারী পুরুষ বেরিয়ে এসেছে। আমি হাতে সিগারেট ফেলে দিয়ে কি করব ভেবে না পেয়ে এক পাশে সরে দাঁড়িয়ে রইলাম। জীবনে এমন মিলন দৃশ্য আমি আর দেখিনি। অনুপবাবু নন্দিনীকে দু হাতে জড়িয়ে ধরে মেয়েদের মতো বিলাপ করছেন। মা নেই, অঞ্জু পালিয়ে বেঁচেছে। তুই এ শ্মশানের আগুনে আরো সর্বনাশের খবর নিয়ে কেন এলি হতভাগী? এ সময় আমার পেছনের একটা ঘর থেকে নন্দিনীর বয়সী একটি মেয়ে এলো চুলে ছুটে বেরিয়ে এদের মধ্যে পড়ল। কে এসেছে দাদা? মেয়েটির ব্যাকুল প্রশ্নে নন্দিনী ও অনুপবাবু যেন সম্বিত ফিরে পেলেন। তিনি নন্দিনীকে বুক থেকে আলগা করে মেয়েটিকে বললেন, চিনতে পারছিস না দীপু, হে আমাদের হাবুল মামার মেয়ে নন্দিনী, পাকিস্তান থেকে পালিয়ে এসেছে। আগে এদের ঘরে নিয়ে যা, আমি একটু জল ঢেলে এক্ষুনি আসছি। মেয়েটি এগিয়ে এসে নন্দিনীর হাত ধরে বলল, এসো আমি দীপালি, খুব ছোটবেলায় তুমি একবার এ বাড়িতে হাবুল মামার সাথে এসেছিলে। আমি আর অঞ্জু তোমাকে নিয়ে সারা কলকাতায় কত ঘুরে বেড়িয়েছিলাম, মনে নেই? খুব মনে আছে দীপুদি। পিসিমা কবে মারা গেলেন? গত ফেব্রুয়ারিতে ক্যান্সার হয়েছিল, জবাব দিল দীপালি। আমার দিকে মুখ ফিরিয়ে বলল, ইনি বুঝি তোমাকে নিয়ে এসেছেন? হ্যাঁ দীপুদি, ইনি আমার বন্ধু, বিখ্যাত কবি হাদিমির। এর সাথে আমরা ভৈরবের কাছে নারায়ণপুর বাজার থেকে রওনা দিই। পথে সীমাদের গায়ে গুলি লেগে মারা গেলে আমি এর বোনের আশ্রয়ে আগরতলায় এসে উঠি। এর ভগ্নিপতি বাংলাদেশ সরকারের বড় কর্মকর্তা, এখন পর্যন্ত এদের সাথে পার্ক স্ট্রিটের একটা হোটেলে এসে উঠেছি, বলল নন্দিনী। দীপালি আমার দিকে ফিরে বলল, আসুন ভেতরে। আমিও নন্দিনী দীপালির পেছন পেছন এদের ঘরে ঢুকলাম। দু কামরার একটা পুরানো বাসা। সামনের ঘরে একটা খাটের পাশে ছোট্ট টেবিল পাতা, একটি মাত্র চেয়ার পাশে, নোংরা দেয়াল, নোনা ধরা সুরকির প্লাস্টার খসে পড়ছে। খাটের মাথার দিকে দেয়ালে রাধাকৃষ্ণের যুগল বাঁধানো ছবি, ছবির গায়ে শুকনো মালা, ধুলোবালি মাখা ধূসর কড়িবর্গাওয়ালা ছাদ, ছাদ থেকে নেমে আসা একটা লোহার রডে নিস্তব্ধ আদিম বৈদ্যুতিক পাখা ঝুলছে, খাটের উপর ময়লা রং ওঠা বেড কভারে ঢাকা বিছানা। বোঝা যায় একটা দিনহীন পরিবেশে প্রবেশ করেছি। আমি চেয়ারটায় এসে বসলাম। দীপালি এখনও নন্দিনীর হাত ধরে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, হ্যাঁ আপনি একে ভেতরে নিয়ে কথা বলুন, আমরা অত্যন্ত দুর্দশার মধ্য থেকে দেশ ছেড়ে এসেছি, ওর হয়তো আপনাদের মতো আপনজনদের কাছে অনেক কিছু বলার আছে। ওর কথা পরে শুনবো, আগে আপনাকে এক কাপ চা দিই, আমি বললাম। দিন। দীপালি নন্দিনীকে নিয়ে পাশের কামরায় চলে গেলে স্নান সেরে অনুপবাবু মাথা মুছতে মুছতে ঘরে এসে ঢুকলেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার বোনটিকে আপনি এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন, আমি হাসলাম। নিয়ে আসার জন্য ধন্যবাদ দিন, কিন্তু তাকে এখানে আপনার বোঝা হিসেবে রেখে যেতে চাই না। নন্দিনী এখন আমাদের পরিবারেরই একজন, সে শুধু তার সীমাকে সীমাদের মৃত্যুর খবরটা পৌঁছে দেবে বলে এসেছে। আমার কথার মধ্যে নন্দিনী এসে ঘরে ঢুকল। আমি এখানে কয়েকটা দিন থেকে যাই কবি, বহুকাল পরে এসেছি, এদের উপর দিয়েও কম ঝড় বয়ে যায়নি। এইমাত্র দীপুদি বলল, অঞ্জুদি কিছুদিন আগে একটি মুসলমান হকার ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে হাওড়া চলে গেছে। এরা অঞ্জুদির সাথে তার বরের সাথে সম্পর্ক রাখতে চায়,
কিন্তু অঞ্জুতি লজ্জায় আসতে চায় না। আমার বিশ্বাস আমি এদের লজ্জা ভাঙিয়ে ফিরিয়ে আনতে পারব। আমি বললাম, নন্দিনী, তুমি থাকতে চাইলে আমি কি আর বলতে পারি। রাগ করলে? না, আমি কাল সকালে দীপুদিকে নিয়ে উড স্ট্রিট যাব। ইমাম সাহেব আর পারুলকে আমি বুঝিয়ে বলবো। কাল ইমামরা হোটেল ছেড়ে পার্ক সার্কাস এলাকায় চলে আসবে। জানি, সেই জন্যে খুব সকালে গিয়ে হাজির হব। নন্দিনী এমনভাবে বলছে মনে হলো তার মনের মধ্যে একটা স্বনির্ভর সিদ্ধান্ত আছে। দীপালি ততক্ষণে চা আর একটা প্লেটে সন্দেশ এনে টেবিলে রাখল। আমি বললাম, আপনার বোনকে আমি এখানে রেখে যাব ভাবিনি। হয়তো নিজেই ভাবিনি এ বাড়িতে আমরা এখনো আছি। তাছাড়া আমার মা ছিলেন খুব রক্ষণশীল। একটি মুসলমান ছেলের সাথে সে দেশ ছেড়ে চলে এসেছে দেখলে মা হয়তো ওকে ঘরে ঢুকতেই দিত না। মা নেই ভালো হয়েছে। তা না হলে তার নিজের মেয়ে মুসলমান ছেলেকে বিয়ে করে সুখে আছে শুনলে মরমে মরে যেতেন। আপনাদের বুঝি এখন আর সে সংস্কার নেই? আমাদের কেন, এ শহরে কেই বা এখন জাতপাত মানে? ওই দেখুন আমার দাদা, অঞ্জুদের ভালোবেসে গৃহত্যাগের কথা শুনে কেঁদে কেটে দুচোখ ভাসিয়ে দিলেন। এখন প্রতিদিন শিয়ালদা স্টেশনে গিয়ে অঞ্জুদের বরের সাথে চা বিস্কুট খেয়ে আসেন। বলেন ছেলেটি নাকি খুব ভদ্র আর শিক্ষিত। বোনের পছন্দের তারিফ করেন, বলেন এমন একজন ধার্মিক ভগ্নীপতি পেয়ে তিনি ধন্য। সময় সব বদলে দিচ্ছে, বলল দীপালি। আমি সন্দেশ ও চা শেষ করে উঠে দাঁড়ালাম। আজ তাহলে উঠি, কাল দেখা হবে। অনুপবাবু বললেন, দাঁড়ান, আপনাকে আমি গলির মাথায় রেখে আসি। আমি পকেট থেকে পারুলের দেওয়া খামটা বের করে নন্দিনীকে এগিয়ে দিয়ে বললাম, খামটা রাখো, আমার কাছে হোটেলে যাওয়ার মতো ট্যাক্সি ভাড়া আছে। নন্দিনী আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভেবে যেন খামটা নিল। আমি অনুপবাবুর সাথে বাইরে বেরিয়ে এলাম।